বিভিন্ন টিভি চ্যানেলে আমরা দেখেছি যে এই মোহাম্মদপুর এলাকায় কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে অনেকে আহত হয়েছে, জখম হয়েছে এবং চাকু দিয়ে ছুরি দিয়ে আহত করারও প্রবণতা আমরা দেখেছি, যেগুলো প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়া আসছে। তো প্রাথমিকভাবে জুলফিকার কিছু কিছু ঘটনার সাথে তার গ্রুপের লোকজন জড়িত, এই মর্মে আমাদেরকে সে তথ্য প্রদান করেছে। সেই তথ্যগুলো আমরা যাচাই বাছাই করছি এবং যে ঘটনাগুলোর কথা সে বলেছে সেগুলোর সিসিটিভি ফুটেজ আমরা কালেকশন করে আমরা ডেফিনেটলি এই যে কিশোর গ্যাংয়ের যে দৌরাত্ম্য, অনেক সময় দেখা যায় যে ওরা তাদের যে কিশোর গ্যাংয়ের সদস্য রয়েছে সেই সদস্যদেরকে দিয়ে কিন্তু তারা ইফটিজিং পর্যন্ত তারা করিয়েছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমাদেরকে জানিয়েছে। এছাড়া অনেক সময় দেখা যায় এই কিশোর গ্যাংয়ের সদস্যদেরকে দিয়ে তারা স্মার্ট ড্রেস আপ করিয়ে তারা অনেক সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে কিন্তু ভয়ভীতি দেখিয়ে তারা কিন্তু চাঁদায় আদায় করেছে, অনেক সময় ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার ভয়ভীতি দেখিয়ে কিন্তু তারা চাঁদা আদায় করেছে। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা জেনেছি যে মূল হোতা যে জুলফিকার সে অষ্টম শ্রেণী পাশ করেছে, পরবর্তীতে সে পড়াশোনা বাদ দিয়ে একটি ওয়ার্কশপে সে চাকরি করত, পরবর্তীতে সে হেল্পারি করত এবং পরবর্তীতে একটি স্বনামধন্য কোম্পানিতে সে চাকরি পায় এবং কোম্পানির মালামাল আত্মসাত করার জন্য তার নামে একটি মামলা রুজু হয়। এই মামলা রুজুর পরে সে সৌদি আরবে চলে গিয়ে গা ঢাকাতে। মোহাম্মদপুর না, আমরা পুরো ঢাকা কেন্দ্রিক যে কিশোর গ্যাংটি রয়েছে সেটা নিয়ে আমরা বিস্তর আকারে আমরা কাজ করছি। আমরা আশা করছি সাধারণ জনগণের যানমাল নিরাপত্তার জন্য এবং সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে তাদের রাস্তাঘাটে চলাফেরা করতে পারে এবং এই যে তাদের মাধ্যমে চিন্তা যে চাঁদাবাজি সেটা বন্ধের জন্য যাদের নামই এসছে, হ্যাঁ, যে তথ্যগুলো আমরা পাচ্ছি আমরা খুব ইমিডিয়েটলি এইসব তথ্যের উপরে আমরা আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু করব এবং আমরা বিশ্বাস করছি যে কিশোর গ্যাংয়ের যে দূরত্ব সেটা ইনশাল্লাহ আমরা কমাতে পারব এবং এই ঢাকার নগরবাসীকে আমরা একটি স্বস্তিকর জীবন উপহার দিতে পারব। ধন্যবাদ।